আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আফরোজা রূপা। ময়মনসিংহ ও চট্টগ্রামে করোনা এবং উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ময়মনসিংহে মারা গেছেন তিনজন, তাদের দুজনে উপসর্গ ও একজন করোনা আক্রান্ত ছিলেন। সিভিল সার্জন ডাক্তার নজরুল ইসলাম জানিয়েছেন, জেলায় ৪৫৫ জনের নমুনা পরীক্ষা করে ৯০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্তের হার ১৯.৭৮। এদিকে চট্টগ্রামেও ভয়াবহ আকারে ছড়াচ্ছে করোনা সংক্রমণ। গত একদিনে শনাক্তের সংখ্যা ৯০০ ছাড়িয়ে গেছে, মৃত্যু হয়েছে একজনের। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৩০৫৩ জনের নমুনা পরীক্ষায় ৯৩০ জনের দেহে করোনা জীবাণু শনাক্ত হয়েছে। এতে সংক্রমণের হার দাঁড়িয়েছে ৩০.৪৬%। বিশেষজ্ঞরা বলছেন, এর আগে দেশে এত দ্রুত করোনা রোগী বাড়েনি। উপাচার্যের পদত্যাগের দাবিতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমরণ অনশন চলছে। রাতেও তারা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন। এদিকে শিক্ষকদের একটি প্রতিনিধি দল রাতে অনশনস্থলে গেলেও শিক্ষার্থীদের সঙ্গে কোনো আলোচনা হয়নি, কারণ শিক্ষার্থীরা বলছেন তাদের আন্দোলনের সাথে শিক্ষকরা একাত্মতা ঘোষণা করলেই আলোচনা হতে পারে। এক পর্যায়ে শিক্ষকরা সেখান থেকে চলে যান। গত রোববার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পুলিশি হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রেখেছেন। উপাচার্য যিনি আছেন, তিনি তার ইগো থেকে বের হয়ে এসে এই শিক্ষার্থীদের কথা চিন্তা করে পদত্যাগটা দিয়ে দিবেন। এরা সবাই এটুকু মাথায় নিয়ে বসছে যে ১২ ঘন্টা, ২৪ ঘন্টা, ৪৮ ঘন্টা, ৭২ ঘন্টা হোক, তারা আমারও মানুষ হবে, এটা ডিক্লেয়ার দিয়ে বসছেন। ছাত্র শিক্ষকের মধ্যে যেভাবে হোক না কেন একটা মানে আস্থাহীনতার জায়গা তৈরি হয়েছে, যেটা হওয়ার কথা না। আমরা সেই জায়গাটিও এই মানে ওদের সঙ্গে সহমর্মিতা প্রকাশের মাধ্যমে এবং ওদের সঙ্গে ওদের অনশন ভাঙানোর মাধ্যমে সেটি আমরা মেরামত করতে চেয়েছিলাম। ঠাকুরগাঁওয়ের পাইকপাড়া গ্রামে আগুন লেগে ১৫টি পরিবারের ৪০টি ঘর পুড়ে গেছে। এতে অন্যান্য জিনিসপত্রের সাথে ৫টি গরু ও ছাগল পুড়ে ছাই হয়ে যায়। ভুক্তভোগীরা জানায়, বুধবার দিবাগত রাতে ওই গ্রামের একটি বাড়ির রান্নাঘর থেকে আগুন লেগে চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর রাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে ৫০টি কম্বল ও ২৫ প্যাকেট চাল বিতরণ করা হয়েছে। এবারে আন্তর্জাতিক। আগামী সপ্তাহ থেকে নাগরিকদের মধ্যে বিনামূল্যে ৪০ কোটি N95 মাস্ক বিতরণের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নতুন ধরন ওমিক্রন সহ করোনাভাইরাস থেকে রক্ষা পেতে অধিকতর সুরক্ষা সামগ্রী ব্যবহারে ব্যাপক জোর দিচ্ছে বাইডেন প্রশাসন, কারণ আবারও সহজে লকডাউনে যাওয়ার পক্ষপাতী নন প্রেসিডেন্ট। হোয়াইট হাউস জানিয়েছে, মাস্কগুলো সরকারি মজুত থেকে আসবে এবং সারা দেশের ফার্মেসি, কমিউনিটি হেলথ সেন্টার ও পিকআপে পাওয়া যাবে। করোনা মহামারীর শুরুর পর দেশটিতে এটাই হতে যাচ্ছে বিনামূল্যে মাস্ক বিতরণের সর্বোচ্চ কর্মসূচি। চলতি মাসে মাস্ক সংকটে তীব্র সমালোচনার পর এমন উদ্যোগ নিল মার্কিন সরকার, একজন সর্বোচ্চ ৩টি করে মাস্ক নিতে পারবেন। এবারে খেলার খবর। অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যায় কানাডার মুখোমুখি হবে বাংলাদেশ। প্রতিযোগিতার শুরুটা মোটেও ভালো হয়নি বর্তমান চ্যাম্পিয়নদের। প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ইংল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরেছিল টাইগার জুবারা। তাই এই ম্যাচে জয় পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ রকিবুল হাসানের দলে। শক্তি সামর্থ্যের হিসেবে কানাডার চেয়ে অনেক এগিয়ে বাংলাদেশ, তবে প্রতিপক্ষকে দুর্বল না ভেবে মাঠে নিজেদের সেরা পারফরমেন্স দিতে চায় বর্তমান চ্যাম্পিয়নরা। সেন্ট কিটসে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি। এবার জানাবো ইস্পাহানি শেয়ারবাজার সংবাদ। বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের আইপিও শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। প্রতি ১০,০০০ টাকার আবেদনের বিপরীতে সাধারণ বিনিয়োগকারীরা ২৬ থেকে ২৭টি এবং প্রবাসীরা ২১ থেকে ২২টি শেয়ার বরাদ্দ পেয়েছেন। সিডিবিএল এর মাধ্যমে কোম্পানিটির শেয়ার আজ বিও হিসাবে জমা হয়। ১০ টাকা মূল্যে ১ কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ১৫ কোটি টাকা সংগ্রহ করে কোম্পানিটি। সংগৃহীত টাকা ফ্যাক্টরি বিল্ডিং ও অন্যান্য নির্মাণ, বৈদ্যুতিক যন্ত্রপাতি স্থাপন, নতুন যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয় এবং আইপিওর কাজে ব্যয় করবে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনাভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ।